हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शिमाज ब्लॉग। जखनी आमी नतून किछु रेसिपी बानाई तो तोमादेर साथे शेयर करी, तोमरा जानो तो आजकेओ आमी एकटा रेसिपी करछि। एटा आमी पोलाओ बानाच्छि, बासमती राइस दिए पोलाओ बानाबो। तो आमी पोलाओटा किभाबे बानाच्छि सेटाओ तोमादेर साथे शेयर करब। भालो लागले लाइक कमेंट शेयर करबे आर आमाके एइभाबे सपोर्ट करते थाको जाते आमी नतून नतून आरो भिडियो बानाते पारि। तो चलो बासमती राइसटा आमी किभाबे बानाई पोलाओटा तोमादेर साथे शेयर करिते चलो। पोलाओ बानानोर जोन्नो आमी एखाने कड़ा बसिये दिएछि। तो एबार कड़ाटा गरम हो गेछे तो आमी एखाने एखाने एक चामच घी दिए दिच्छी। घीटा गरम हो गेलेई आमी काजू किशमिशटा भेजे नेब। घीटा गरम हो गेछे आमी काजू किशमिशटा मध्ये दिए दिच्छी। काजू किशमिशगुलो एकटु लाल लाल करे भेजे नेब, खूब बेशी भाजबो ना, तब अल्प लाल लाल करे काजू किशमिशटाके भेजे नेब। देखो आमी काजू किशमिशगुलोके भेजे तुले रेखेछि। एबार आमी ओई घियेर मध्येई आर एकटु तेल दिए देब। घियेर साथे तेलटाके आमी मिशिये दिच्छि। एबार आमी गोटा गरम मसला फोड़न देब, एलाच, दारचिनी, लवंग और एकटू जयित्री फोड़न दिए दिलाम। एते एकटा सुंदर स्मेल आसबे। एबार आमी एर मध्ये आरेकटुखानी सादा जिरे दिए देब। एकटू सादा जिरे दिए दिलाम, एते पोलाओते सुंदर टेस्ट आसबे। आर देब एकटू आदा ग्रेट करे रेखेछि सेटा দিয়ে আমি সবকিছুকে ভালো করে ভেজে নেব। দেখো আমি সবকিছুকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে বাসমতি চাল ভিজিয়ে জল ঝরতে দিয়েছিলাম সেইটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি চালগুলোকে সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। চালটা একটু ভাজার পরে তারপরে আমি জল দেব, তাহলে চালটা বেশ ঝরঝরে পোলাও তৈরি হবে। যদি চালটা ভালো করে এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে খুব ঝরঝরে পোলাও তৈরি হয়। তো তোমরা দেখো আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। তো দেখো আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। এবারে আমি ভালো করে চালটাকে নেড়েচেড়ে নেব। এরপরে আমি এখানে যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ সেইটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব। যতক্ষণ না এর জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি ঢাকাটা খুলব না। আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাকবে যতক্ষণ জলটা শুকাবে, তারপরে আমরা এটাকে খুলব। তো এবার দেখি খুলে জলটা কতটা শুকালো। জলটা টেনে নিয়েছে, তুমি ভালো করে একটু নিচ থেকে নেড়ে ছেড়ে দিই হালকা করে। তো এবার আমি এর মধ্যে অল্প করে একটু চিনি মিশিয়ে দেবো। দেখো তোমরা ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। খুব বেশি চিনি দেবো না, অল্প করে চিনি মিশিয়ে দেবো। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে আবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব।
দেখো পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মশলা আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য এটা থাকবে।